আসসালামু আলাইকুম। অন্তরীকরণের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমরা জানি যে অন্তরীকরণের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো লিমিট। তো আজকে আমরা দেখব লিমিটের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এই এমসিকিউগুলো শর্টকাট ট্রিক, কিভাবে তুমি জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে এর আনসার বলে দিতে পারবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 cos 3x বা হচ্ছে 1 cos 5x, আমাদের বলা হয়েছে এর মান কত। তো আমি প্রথমে এর আনসারটি লিখব, তারপর হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিকটির সাহায্যে পরিচয় করে দিব। তো এর আনসার হবে 9/25। তো এখন তোমাদের প্রত্যেকেরই একটা কমন কোশ্চেন, হাউ ইজ ইট পসিবল, এম আই রাইট, নাও আই এম শেয়ারিং দ্য শর্টকাট ট্রিক্স উইথ ইউ। তো এখন যদি তোমার এই আকারে দেওয়া থাকে যে লিমিট এক্স টেন্স টু জিরো, অবশ্যই জিরো দেওয়া থাকতে হবে, এবং 1 cos ax বাই হচ্ছে 1 cos bx, দেখো এখানে অবশ্যই কী দেওয়া থাকতে হবে, 1 cos ax এবং 1 cos bx, তাহলে তুমি যে শর্টকাটটি ব্যবহার করবে সেটা হলো এর উপর স্কোয়ার বাই হচ্ছে b এর উপর স্কোয়ার, যেটা আমরা এখানে লিখেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা এই শর্টকাট টেকনিকটির সাহায্যে 1 নম্বর এমসিকিউটা একটু সলভ করে আসি। তো আমাদের এখানে এ কত 3, তাহলে আমরা দিব 3-এর উপর স্কোয়ার, এবং এখানে কত 5, তো 5-এর উপর আমরা দিব স্কোয়ার। তো এখন দেখো 3-কে স্কোয়ার করলে আমাদের আসে 9 এবং 5-কে স্কোয়ার করলে আসে 25, এটাই আমাদের আনসার। তো 4টা অপশন থেকে কোনটা তোমার সঠিক আনসার, অবশ্যই 1 নম্বরটা তোমার সঠিক আনসার, আশা করি বুঝতে পেরেছো। তো যারা 1 নম্বর এমসিকিউটি বুঝতে পেরেছো তারা অবশ্যই কিন্তু 2 নম্বর এমসিকিউটি সলভ করতে পারবে। তো চলো আমরা 2 নম্বরটি এখন সলভ করি। তো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো 1 cos 8x বা হচ্ছে 1 cos 6x, বলা হয়েছে এর মান আমাদের কত। তো হুবহু কিন্তু আমাদের এই শর্টকাটটির সাথে মিলে যাচ্ছে। তো আমরা কী ব্যবহার করব যে এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার, তো এখানে এ কত, এ হচ্ছে 8-এর উপর স্কোয়ার আর বি হচ্ছে 6-এর উপর স্কোয়ার। তো 8-এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 64, আর 6-এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 36। তাহলে আলটিমেটলি আমাদের যে মানটা আসবে সেটা হলো 16/9। তো আমাদের এটাই কিন্তু সঠিক আনসার। তো তোমরা 4টা অপশন থেকে দেখো মিলে তোমাদের কোনটা সঠিক আনসার, অবশ্যই কিন্তু 16/9, তাহলে 1 নম্বরটা আমাদের সঠিক আনসার যে 16/9। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে কিছু হলে শিখতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এই ভিডিওটিতে একটি কথা না বললেই নয় যে অন্তরীকরণের 20+ ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, চাইলে তোমরা ওই এমসিকিউ ক্লাসগুলো করে আসতে পারো, তোমাদের খুবই উপকার হবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম স্টে সেফ, খোদা হাফেজ।